আসসালামু আলাইকুম। ভিডিওটি যারা দেখছো সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা সার্ভেইলেন্স সিকিউরিটি সিস্টেম নিয়ে পড়াশোনা করব এবং আমাদের অধ্যায়ের নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য সার্ভেইলেন্স সিকিউরিটি সিস্টেম। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি ভেরি শর্ট কোয়েশ্চেন এবং শর্ট কোয়েশ্চেন নিয়ে পড়াশোনা করব, মানে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী ভিডিওতে মানে সার্ভেলেন্স সিকিউরিটি সিস্টেমের পরবর্তী ভিডিওতে আমরা রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। মূলত একটা অধ্যায়কে আমি দুইটা ভিডিওতে ভাগ করে আমি আপলোড করার চেষ্টা করব, যাতে আমি কম ডিউরেশনে ভিডিওগুলো শেষ করতে পারি। তো যাই হোক, আমরা সার্ভেলেন্স বলতে কি বুঝাই, আমরা সার্ভেলেন্স শব্দটার অর্থ বুঝবো। মূলত বুঝতে হবে সার্ভেলেন্স একটা ফ্রেঞ্চ শব্দ, এটা একটা ফ্রেঞ্চ শব্দ মানে ফরাসি শব্দ। এর অর্থ কি? নজরদারি। সার্ভেলেন্স মানে কি? নজরদারি করা, মানে কারো খবর রাখা, কে কিভাবে চলতেছে, তার গতিবিধি পর্যবেক্ষণ করা, এটাই হচ্ছে নজরদারি। ঠিক আছে, মানুষটাকে পর্যবেক্ষণ করা, এটাও এক প্রকার নজরদারি। পুরো পুরো অর্থ হচ্ছে কি? দূর হতে নজরদারি করা। তো সার্ভেলেন্সের সম্পূর্ণ অর্থ হচ্ছে কি? দূর হতে নজরদারি করা, মানে দূরে হতে নজরদারি করা। ঠিক আছে, একটা মানুষকে কাছ থেকে নজরদারি করা, দূর হতে নজরদারি করার মধ্যে তফাত আছে। তো এটাই বোঝাচ্ছে কি? দূর হতে নজরদারি করা। তো সার্ভেলেন্স কেন ব্যবহার করায়, তুমি সার্ভেলেন্সটা কেন ব্যবহার করবা? কারো চলাফেরা অথবা আচরণের উপর নজরদারি করার জন্য। সাপোজ মনে করো তোমার একটা প্রতিষ্ঠান রয়েছে, কারখানা রয়েছে, তো তোমার কর্মীরা কীভাবে চলাফেরা করতেছে এবং তাদের আচরণটা কীরকম, তারা কি কাজ ফাঁকি দিচ্ছে কি না, তারা কি কোথাও বসে আছে কি না, তো তাদের যে চলাফেরা রয়েছে এবং তাদের আচরণটা কীরকম। তারা মনে করো তোমার একটা কিসের দোকান বলা যায় এটাকে, মনে করো একটা সুপার শপ রয়েছে। ঠিক আছে, তো তোমার যে কর্মীগুলো রয়েছে তারা তাদের কাস্টমারের সাথে কীভাবে আচরণ করতেছে সেটা নজরদারি করার জন্য কী ব্যবহার করবা? সার্ভেলেন্স ব্যবহার করবা। তারপর হচ্ছে জনসাধারণকে রক্ষা করার জন্য, তো সিসিটিভি ক্যামেরা যেগুলো মনে করো পথের মধ্যে থাকে, ট্রাফিক পুলিশ যে সিসিটিভি ক্যামেরাগুলো ব্যবহার করে, সেই কারণে মনে করো অনেক চোর আছে যারা ওই ক্যামেরার ভয়ে কি করবে না, তোমাকে চুরি করবে না, চিন্তাই করবে না, কারণ ওই জায়গাতে ক্যামেরা রয়েছে। তো এটা জনসাধারণকে রক্ষা করতেছে না, এটাই বোঝাচ্ছে সার্ভেলেন্স ব্যবহার করে কি হয়, জনসাধারণকে রক্ষা করা যায়। এরপর আমরা বুঝবো সার্ভেইলেন্স সিস্টেম বলতে কি বুঝাই। কোনো স্থানে নিরাপত্তা নিশ্চিত করা অথবা কোনো ব্যক্তির আচরণের উপর নজরদারি করা প্রক্রিয়া। সার্ভেলেন্স সিস্টেমটা কি? কোনো একটা স্থানের কি করা? নিরাপত্তা নিশ্চিত করা অথবা কোনো একটা ব্যক্তির আচরণের উপর নজরদারি করার প্রক্রিয়া। মনে করো এমন একটা স্থান বেছে নাও, মনে করো আমাদের চট্টগ্রামে হলে নিউ মার্কেটের যে স্থান রয়েছে, একটা এমন একটা স্থান রয়েছে যেখানে মোবাইলটা চুরি বেশি হয়। তো ওই স্থান যেখানে যেটা রয়েছে সেখানে যদি আমরা সিসিটিভি ব্যবহার করি, সার্ভেলেন্স সিস্টেম ব্যবহার করি, কী হবে? ওই স্থানটা নিরাপদ হবে এবং কোনো একটা ব্যক্তির আচরণের উপর নজরদারি করার প্রক্রিয়া। যেমন আমাদের শ্যামলী যে সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে সেইগুলোর মাধ্যমে কি করা যায়, স্টুডেন্টের আচরণের উপর নজরদারি করা যায়। টোটাল সার্ভেলেন্স সিস্টেমটা কি? স্থানে নিরাপত্তা নিশ্চিত করা অথবা কোনো একটা ব্যক্তির আচরণকে কি করা? নজরদারি করা, পর্যবেক্ষণ করা। তো সিসিটিভি সার্ভেলেন্স সিস্টেমটা প্রথম কোথায় এবং কী কাজে ব্যবহার করা হয়েছিল আমরা যদি একটু দেখি, 1942 সালে জার্মানিতে V2 রকেট উৎক্ষেপণ পর্যবেক্ষণের জন্য কী করা হয়েছিল, সিসিটিভি সার্ভেলেন্স সিস্টেমটা প্রথম ব্যবহার করা হয়েছিল কত সালে? 1942 সালে। কোথায়? জার্মানিতে। কেন? V2 রকেট উৎক্ষেপণ পর্যবেক্ষণ করার জন্য। একটা রকেট কি উৎক্ষেপণ হচ্ছে সেটা পর্যবেক্ষণের জন্য সিসিটিভি সার্ভেলেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছিল। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ব। এই সাবজেক্টটা একদম সহজ, তোমরা যদি একটু সময় দাও না এই সাবজেক্টে অনেক ভালো রেজাল্ট করতে পারবা, এবং আমি চেষ্টা করব কিভাবে তোমাদেরকে খুব সহজে মানে সার্ভেলেন্স সিস্টেমগুলো বুঝাতে পারি আর কি। সার্ভেলেন্স সিস্টেমের বিভিন্ন ধরনগুলো আমরা একটু দেখি। আমাদের কয়েক প্রকার সার্ভেলেন্স সিস্টেম রয়েছে, যদি বলি কম্পিউটার সার্ভেলেন্স, টেলিফোন সার্ভেলেন্স, ক্যামেরা সার্ভেলেন্স, সোশ্যাল নেটওয়ার্ক অ্যানালাইসিস, বায়োমেট্রিক সার্ভেলেন্স, এরিয়াল সার্ভেলেন্স, কর্পোরেট সার্ভেলেন্স। আমি যদি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে বলি তাহলে ব্যাপারটা বুঝতে পারবা। কম্পিউটার সার্ভেলেন্সটা কীরকম? মনে করো এখানে অনেকগুলো হ্যাকার রয়েছে যারা কি করতেছে, রাষ্ট্রের তথ্যগুলো মনে করো বিদেশে পাচার করতে হচ্ছে। মনে করো বাংলাদেশে কিছু হ্যাকার আমাদের বাংলাদেশের অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য কি করতেছে, বাইরে প্রচার করতেছে। মনে করো আমাদের সেনাবাহিনী সম্পর্কে অনেক ক্রিটিক্যাল ইনফরমেশন বাইরে পাচার করে দিচ্ছে। তো রাষ্ট্র কী করেছে, কিছু এমন ব্যবস্থা করেছে, কম্পিউটার ব্যবহার করে কিছু ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়ে ব্যবহার এমনভাবে পর্যবেক্ষণ করতেছে কি, যাতে এরকম ব্যবস্থাটা কেউ করতে না পারে, যাতে আমাদের দেশ থেকে বাইরে তথ্যটা পাচার হতে না পারে। তো কম্পিউটার সার্ভেলেন্সের মাধ্যমে কী করা যায়, এই জিনিসটা নিশ্চিত করা যায়, মানে রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা যায়। রাষ্ট্র সম্পর্কে মনে করো ভয়ঙ্কর কোনো ইনফরমেশন, বিপজ্জনক কোনো ইনফরমেশন বাহিরে পাচার হওয়া থেকে রক্ষা পায়। এরপর টেলিফোন সার্ভেলেন্স, টেলিফোন দ্বারা কি করা যায়, তুমি টেলিফোনে মনে করো রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ সংগঠিত করতেছো, মনে করো তুমি কোনো হরতালে নাশকতা করবা অথবা কোথাও কোনো একটা মানে কাউকে তুমি টেলিফোনে হুমকি দিবা,
তো এই বিষয়গুলো কি করা যায়, টেলিফোনে সার্ভেলেন্সের মাধ্যমে কি করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। এরপর হচ্ছে ক্যামেরা সার্ভেলেন্স। ক্যামেরা সার্ভেলেন্স তো সবাই দেখছো, সিসিটিভি দ্বারা যে সার্ভেলেন্স করা হয় সেটা হচ্ছে ক্যামেরা সার্ভেলেন্স, মানে ভিডিও ক্যামেরা ব্যবহার করে যে সার্ভেলেন্সটা করে সেটা ক্যামেরা সার্ভেলেন্স। তারপর হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক অ্যানালাইসিস, এটা কি ফেসবুক, তারপরে টুইটার, লিঙ্কডইন, এখানে যাতে কেউ রাষ্ট্রবিরোধী, তারপর রাষ্ট্রের বিপক্ষে যাবে এই ধরনের কমেন্ট করতে না পারে, এই ধরনের পোস্ট করতে না পারে, ধর্মবিরোধী, জঙ্গিবাদ মূলক কোনো যাতে কেউ কিছু লিখতে না পারে, এই জিনিসগুলো কি করা, পর্যবেক্ষণ করা, এটার জন্য সার্ভেলেন্স সিস্টেম ব্যবহার করা হয়, বায়োমেট্রিক সার্ভেলেন্স। বায়োমেট্রিক সার্ভেলেন্সটা অনেকটা কীরকম, তোমার আচার আচরণের উপর যেটা করে, মানে একটা প্রতিষ্ঠানের যে কর্মী থাকে না, ওদের আচার আচরণটা কীরকম ওইটার উপর যে সার্ভেলেন্সটা করে। আমি সার্ভেলেন্স মানে বুঝবা, সার্ভেলেন্স মানে নজরদারি, ঠিক আছে, আমি ইংলিশে বলতেছি দুইটাই কিন্তু সেম, সার্ভেলেন্স যে কথা, নজরদারি একই কথা। তো তোমার আচার আচরণের উপর নজরদারি করা সেটা হচ্ছে কি বায়োমেট্রিক সার্ভেলেন্স। এরিয়াল সার্ভেলেন্স কোনটা, ড্রোন দিয়ে যে সার্ভেলেন্সটা করা হয়, ড্রোন মনে হয় সবাই চিনো, আমি তুমি যাতে বুঝতে পারো এটার জন্য খুব সহজে উদাহরণ দিয়ে বলতেছি, যাতে নামগুলো শুনে তুমি বিভ্রান্ত না হও। এরিয়াল সার্ভেলেন্স কোনটা, ড্রোন দ্বারা যে সার্ভেলেন্স করা হয় সেটা হচ্ছে এরিয়াল সার্ভেলেন্স। তারপর হচ্ছে কর্পোরেট সার্ভেলেন্স, অনেক সময় দেখবা একটা কোম্পানি আর একটা কোম্পানির মার্কেটিং স্ট্র্যাটেজি জানতে চায়, মার্কেটিং স্ট্র্যাটেজি জানতে চাবে, তারপর হচ্ছে একটা কোম্পানি কীভাবে এগিয়ে যাচ্ছে, তারা কীভাবে ভালো একটা প্রোডাক্ট সেল করতেছে, এই বিষয় সম্পর্কে আরেকটা কোম্পানি জানতে চাই। তো এগুলো সার্ভেলেন্স দ্বারা জানা যায় আরেকটা কোম্পানির কী অবস্থা, মার্কেটে আরেকটা কোম্পানি কীভাবে রান করতেছে, কীভাবে প্রতিযোগিতা করতেছে, এই বিষয়গুলো তুমি কর্পোরেট সার্ভেলেন্সের মাধ্যমে জানতে পারবো। অথবা একটা কর্পোরেট প্রতিষ্ঠানে তার কর্মীগুলো কীভাবে আচরণ করতেছে, এগুলোও কর্পোরেট সার্ভেলেন্স দ্বারা জানা যায়। এরপর আমরা ক্যামেরা সার্ভেলেন্স সম্পর্কে জানবো, এটা একদম খুব সহজ সার্ভেলেন্স পদ্ধতি এবং আমরা সবাই দেখেছি, আমরা সবাই জানি ক্যামেরা সার্ভেলেন্সটা সম্পর্কে, আমাদের নিজেদের প্রতিষ্ঠানও রয়েছে, বেশিরভাগ প্রতিষ্ঠানে ক্যামেরা সার্ভেলেন্স ব্যবহার করা হয়, রাস্তায়ও ব্যবহার করা হয়। তো আমরা যদি এটা সম্পর্কে জানি, দেখো এই ধরনের সার্ভেলেন্সটা বহুল প্রচলিত, ভিডিও ক্যামেরা আইপি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে খুবই কার্যকরীভাবে কাজ করে। এখানে আইপি নেটওয়ার্কিং মানে কি বোঝাচ্ছে ব্যাপারটা বুঝো, তুমি একটা ক্যামেরা, একটা ভিডিও ক্যামেরা বাসার মধ্যে রেখে তুমি চাইলে তোমার অফিসেও ব্যবহার করতে পারবা। এটা কীভাবে সম্ভব, শুধুমাত্র আইপি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সম্ভব, এটাই বোঝাচ্ছে। তুমি আইপি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে খুবই কার্যকরীভাবে কাজ করো, মানে কি তুমি খুব দূর থেকে ভিডিও দেখতে পারতেছো, তুমি দেখো তুমি চট্টগ্রামে বসে ঢাকার অবস্থা সম্পর্কে জানতে পারতেছো, এটা কীভাবে সম্ভব, শুধুমাত্র ভিডিও ক্যামেরা আইপি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সম্ভব। আইপি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কিন্তু ব্যাপারটা সম্ভব, এতে একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম থাকে। দেখো অনেক সময় পুলিশে যেটা ব্যবহার করে, পুলিশে এমন অনেকগুলো বিভাগ রয়েছে যেখানে পুলিশ সারা শহরটাকে সিসিটিভি ক্যামেরা আন্ডারে নিয়ে এসেছে। তো ওরা কি করে, একটা কন্ট্রোল রুমে থাকবে এবং কন্ট্রোল রুম থেকে সবগুলো পর্যবেক্ষণ করবে। তুমি দেখবে বড় বড় হসপিটালগুলোতেও কিন্তু একটা কন্ট্রোল রুম থাকে যেখান থেকে কি করে সিসিটিভিটাকে মনিটর করা হয়। তুমি সিসিটিভিগুলোকে বসিয়ে রাখলে হবে না, তো তোমাকে অবশ্যই সেটা পর্যবেক্ষণ করতে হবে, কোন জায়গায় কোনো দুর্ঘটনা হচ্ছে কিনা, কেউ আক্রান্ত হচ্ছে কিনা, কেউ অসদাচরণ করতেছে কিনা, এটাই বোঝাচ্ছে। একটা কেন্দ্রীয় কন্ট্রোল রুম থাকবে, সেখান থেকে কি করবে সকল কিছু, মানে যাবতীয় যত ঘটনা হচ্ছে সব কিছু ক্যামেরা দ্বারা নজরদারি করা হবে। এবং এটা কে ব্যবহার করে, আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাগুলো এটি ব্যবহার করে, হসপিটালও ব্যবহার করা হয়, ব্যাংকেও ব্যবহার করা হয়, আরও অনেকগুলো জায়গা রয়েছে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তুমি ক্যামেরা সার্ভেলেন্সটা ব্যবহার করে, যেমন আমাদের প্রতিষ্ঠানেও কিন্তু এটা ব্যবহার করা হয়। তারপরে দেখো বায়োমেট্রিক সার্ভেলেন্স বলতে কি বুঝো, আমরা বায়োমেট্রিক সার্ভেলেন্স আগেই বলেছি যে মানুষের শারীরিক উপস্থিতি, আচার আচরণ, এগুলো কি বায়োমেট্রিক সার্ভেলেন্স, তোমার উপস্থিতি এবং আচার আচরণ এটা হচ্ছে বায়োমেট্রিক সার্ভেলেন্স। বায়োমেট্রিক এই শব্দ দ্বারা বুঝতে হবে কি মানুষের সাথে রিলেটেড, ঠিক আছে। কিছুদিন আগে বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের কথা এসেছিলো, ওই সময় আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম। দেখো অফিস, স্কুল, কলেজে, কর্মক্ষেত্রে হাজিরা নেওয়ার মাধ্যমে, তোমরা অনেকগুলো ফিল্মে দেখেছো, অনেক সময় যখন কোনো কর্মচারী যায় আর কি, তাকে স্ক্যান করে তার হাজিরাটি নিয়ে ফেলা হয়, অথবা সে একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে ওইখান থেকে হাজিরাটি নিয়ে ফেলা হয়, এই ধরনের সিস্টেমগুলো, যেমন অনেকগুলো স্কুলে এখন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কি করা হয়, হাজিরা নেওয়া হয়। এই জিনিসটা বুঝাচ্ছে যে তোমার শারীরিক কোনো একটা উপস্থিতি অথবা আচার আচরণের উপর কী করবে, হাজিরা নেওয়া যাবে, যা এক ধরনের কি নজরদারি প্রক্রিয়ার অংশ, মানে মানুষের আচার আচরণের দ্বারা, মানুষের আচার আচরণ পর্যবেক্ষণ করা, মানুষের শারীরিক উপস্থিতি এগুলো যার মাধ্যমে নির্ণয় করা যায় সেটা হচ্ছে কি বায়োমেট্রিক সার্ভেলেন্স। আর সার্ভেলেন্সের কিছু সুবিধা রয়েছে এবং অসুবিধা রয়েছে, আমরা সেগুলো একটু বোঝার চেষ্টা করব। দেখো সার্ভেলেন্সের কি সুবিধা রয়েছে, সার্ভেলেন্সের সুবিধা হচ্ছে এটা মানুষের নিরাপত্তা বৃদ্ধি করে, অসুবিধা কি এটা জনগণের যে ব্যক্তি অধিকার রয়েছে, তোমার পার্সোনাল যে অধিকার রয়েছে সেটাই কী করবে, অনেকাংশে ক্ষুণ্ণ করে। কেউ চাইবে না যে কি তাকে সব সময় মনিটর করা হোক, তুমি চাইবা যে তুমি স্বাধীনভাবে চলাফেরা করো, কিন্তু একটা জায়গায় যদি সিসিটিভি ক্যামেরা থাকে তুমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না, এটা তোমার ব্যক্তি অধিকারটা, ব্যক্তি যে অধিকার রয়েছে, পার্সোনাল যে অধিকার রয়েছে সেটাকে কী করতে পারে, ক্ষুণ্ণ করতে পারে। তারপর হচ্ছে কি হিংসাত্মক ঘটনার পরিমাণ হ্রাস পায়। হিংসাত্মক ঘটনা বলতে কি, মনে করো ভায়োলেন্স যেটা রয়েছে,
মনে করো কোনো গ্যাঞ্জাম, ইভটিজিং, এই ধরনের ঘটনাগুলো কমে যাবে। তারপর অসুবিধাটা দেখো, জনগণের উপর মানসিক চাপ বিরাজ করে। আমি আগেই বলেছিলাম, যদি তোমাকে সব সময় নজরদারি করা হয় না, তোমার উপর একটা চাপ থাকবে কি আমাকে দেখছে কিনা, তুমি ভালো করে কথা বলতে পারবে না, ভালো করে নিঃশ্বাসটাও নিতে পারবে না, ঠিক আছে, এটা একটা চাপ কাজ করে। তো যাই হোক, সব ক্ষেত্রে কিন্তু সুবিধাটাই বেশি অসুবিধার চেয়ে, কিন্তু আমাদের জানা উচিত কোনটা সুবিধা, কতটুকু সুবিধা কতটুকু অসুবিধা সেটাও কিন্তু বোঝা উচিত। কোনো অপরাধ সংঘটিত হলে পরবর্তীতে অপরাধীকে গ্রেপ্তার ও চিহ্নিত করতে সুবিধা হয়। যদি মনে করো কোনো একটা চিন্তা সংঘটিত হয়েছে, তোমার মোবাইল চুরি হয়ে গিয়েছে, যদি অপরাধীকে ক্যামেরায় ধরা পড়ে, তাহলে কি তাকে চিহ্নিত করা এবং গ্রেপ্তার করতে কী হবে? অবশ্যই সুবিধা হবে। আইন শৃঙ্খলা বাহিনী কী করবে? ওই অপরাধীর ছবিটা নিয়ে তাদের ডাটাবেসে চেক করে দেখবে কি আসলে এই অপরাধীটা আগে চুরি করেছে কিনা, অথবা মনে করো তাদের গ্যাং যারা রয়েছে, চুরের গ্যাং যারা রয়েছে, তাদেরকে যদি ছবিটা দেখায়, তারা কিন্তু খুব সহজেই তাকে গ্রেপ্তার করতে পারবে। অনেক ক্ষেত্রে নজরদারি ব্যবস্থা থাকলেও নানাবিধ অপরাধ দমন করা সম্ভব হচ্ছে না। অনেক সিচুয়েশনে দেখবা কি ক্যামেরা আছে, সব কিছু আছে, বাট মনে করো আইন শৃঙ্খলা বাহিনীর অবহেলার কারণে অনেক সময় মনে করো কি সার্ভেলেন্স থাকার পরেও কি করা যাচ্ছে না, কাউকে গ্রেপ্তার করা যাচ্ছে না। সংগঠিত অপরাধের প্রমাণাদি সংগ্রহ করা সহজ হয়। দেখো, তোমার যে একটা অপরাধ সংগঠিত হয়েছে না, সেখানে যে বিভিন্ন প্রমাণ রয়েছে, মানে কে কয়টা কূপ দিয়েছে, তারপরে কে কীভাবে কাউকে মেরেছে, আমরা কিছুদিন আগে দেখেছিলাম মিন্নি হত্যাকাণ্ড, না মুন্নি নামও আমার মনে পড়ছে না, মিন্নি মনে হয়, ওই অপরাধে অনেকজন জড়িত ছিল, তাদের যে প্রমাণাদি ছিল, মানে কে কীভাবে ছুরি ব্যবহার করেছে, কে কয়টা পাঞ্চ করেছে, এই জিনিসগুলো সংগ্রহ করা খুব সহজ হয়েছিল। কিসের জন্য? আমরা নিজেরাও কিন্তু দেখতে পেরেছিলাম যে কীভাবে একটা ছেলেকে আঘাত করা হচ্ছিল। তো এই যে বিভিন্ন প্রমাণ রয়েছে, সেটা কী করা খুব সহজে সংগ্রহ করতে পেরেছে, কিসের জন্য? সিসিটিভির জন্য। যদি সিসিটিভি না থাকতো না, তখন মনে করো মানুষ যারা রয়েছে আশেপাশে, তারা একসময় এক একটা তথ্য দিত, বলতো এ মারছে এ মারছে। অনেক সময় কী করতো, একটা নিষ্পাপ ছেলেকে কিন্তু ওইখানে আটকে ফেলতে পারতো, অথবা একটা খুনি কিন্তু এখান থেকে বের হয়ে যেতে পারতো, কারণ কোনো প্রমাণ নাই, ঠিক আছে, স্পষ্ট কোনো প্রমাণ নাই, কিন্তু সিসিটিভি থাকার ফলে যে প্রমাণগুলো রয়েছে সেটা খুব সহজে সংগ্রহ করা যায়। এরপরে দেখো, অত্যন্ত ব্যয়বহুল যা অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। মনে করো পুরো দেশটাকে যদি সিসিটিভি সার্ভেলেন্সের আন্ডারে নিয়ে আসা হয়, তাহলে সেটা আমাদের অর্থনীতি যেটা রয়েছে সেখানে অনেকটা প্রভাব ফেলতে পারে, কারণ এটা অনেক ব্যয়বহুল একটা সিস্টেম। এটার জন্য আমাদের যে অর্থনীতি রয়েছে সেখানেও কিন্তু হালকা প্রভাব আসতে পারে। তারপরে দেখো, সিসিটিভি থাকলে জনগণ নিরাপদ ও স্বস্তিভূত করে। একটা সিসিটিভি যদি এমনি থাকে না, তাহলে কী হবে, তোমার ওই জায়গা থেকে তোমার চলতে তুমি নিরাপদ থাকবা, স্বস্তিবোধ করবা, এটা অফই থাকুক, মনে করো চুর যে আছে সে তো জানবে না যে এটা অফ নাকি অন, ঠিক আছে, ওই জায়গা থেকে চুরি হওয়ার সম্ভাবনা কম, চিন্তায় হওয়ার সম্ভাবনা কম। তাহলে কি যদি এরকম একটা সার্ভেলেন্স ব্যবস্থা থাকে, এবং সেটা যদি একটা বিপজ্জনক জায়গা হয় যেখান থেকে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, আমি নিউ মার্কেটের যে স্থানটার কথা বলেছিলাম, সাপোজ মনে করো ওই এরিয়াটা পুরোটা তোমার কি সিসিটিভি আন্ডারে নিয়ে আসা হয়েছে, তাহলে কি ওইখান থেকে চলাচল করার সময় জনগণ কী হবে, নিরাপদ বোধ করবে এবং স্বস্তি অনুভব করবে। এরপরে মানুষের ব্যক্তিগত পারিবারিক গোপনীয় বিষয়গুলো প্রকাশ পেয়ে যায়। তোমার অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো ব্যক্তিগত, যেগুলো পারিবারিক, এই যে গোপনীয় বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু প্রকাশ পাওয়ার সম্ভাবনাটা থেকে যায়। কিসের জন্য? সার্ভেলেন্সের ফলে। সাপোজ মনে করো তোমার স্ত্রীকে তুমি চাচ্ছ কি কাউকে না দেখাতে, ওনাকে খুব সেফলি রাখতে, কিন্তু মনে করো একটা সহিংস ঘটনা ঘটেছে, সেই তোমার স্ত্রীর যে গোপনীয় বিষয়টা আছে, মনে করো তোমার স্ত্রীর চেহারাটা তুমি লুকিয়ে রাখবা, সেই বিষয়টা কিন্তু আর পারলে না, কারণ ওই সিসিটিভির কারণে তোমার স্ত্রীকেও ওই ঘটনায় সম্পৃক্ত হয়েছে এবং তাকে কিন্তু সবাই দেখলো, আইন শৃঙ্খলা বাহিনী দেখলো, সাধারণ মানুষ দেখলো। তো এই যে একটা গোপনীয় বিষয় থাকে না, সেই বিষয়টা কিন্তু প্রকাশ পাওয়ার সম্ভাবনাটা থেকে যায়। এরপর দেখো, ভিডিও নজরদারি যেটা রয়েছে, ক্যামেরা সার্ভেলেন্স যে বিষয়টা রয়েছে, সেটা কয়টা বিষয়ের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? একটা হচ্ছে প্রতিবন্ধকতা, তারপর হচ্ছে দক্ষতা, তারপর হচ্ছে সক্ষম অভিভাবক, তারপর হচ্ছে শনাক্তকরণ। এখানে প্রতিবন্ধকতা বলতে কী বোঝাচ্ছে? সাপোজ মনে করো একটা চুরের যে চুরি করার প্রবণতা, সেটা সেখানে একটা প্রতিবন্ধকতা হচ্ছে, একটা চুর চুরি করতে পারতেছে না, একটা প্রতিবন্ধকতা সে ফেস করতেছে, এটাই বোঝাচ্ছে। তারপর হচ্ছে দক্ষতা, সিসিটিভি ব্যবহার করার ফলে কী হয়, আইনশৃঙ্খলা বাহিনীর যে দক্ষতা রয়েছে সেটা বৃদ্ধি পায়। তারপর হচ্ছে সক্ষম অভিভাবক, প্রথমে বুঝতে হবে অভিভাবককে, অভিভাবক হচ্ছে সে যে তোমাকে সাপোর্ট করে, তোমার বিপদের সময় তোমাকে আগলে রাখে, যেহেতু এ সিসিটিভি বা সার্ভেলেন্স তোমাকে কী করতেছে, যে কোনোটা বিপদ থেকে আগলে রাখতেছে, তাহলে আমরা সেটাকে একটা অভিভাবক বলা যায়, ঠিক আছে, একে অভিভাবক বলা যাবে, কারণ অভিভাবকের কাজ কী, কাকে আগলে রাখা। তো সিসিটিভি যেহেতু তোমাকে আগলে রাখতেছে, বিপদ থেকে রক্ষা করতেছে, আমরা এক প্রকার তাকে অভিভাবক বলতে পারি। তারপর হচ্ছে শনাক্তকরণ, তো এই যে একটা সহিংস ঘটনা ঘটছে বা কোনো একটা অপরাধ ঘটছে, এর ফলে কোনো একটা অপরাধীকে কী করা যায়, খুব সহজে শনাক্ত করা যায়, এই বিষয়টা বলতেছে শনাক্তকরণে।
আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্ত, আমি খুব খুব সংক্ষিপ্তভাবে টিউটোরিয়ালটা শেষ করছি, কারণ যেহেতু আমি দুইটা পার্টে ভিডিওগুলো রেকর্ড করতে পারি। তা আশা করি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই, যদি প্রবলেম হয় তোমরা কমেন্ট করতে পারো, আমি ওটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ।